আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সকালবেলা উঠেই কম্বলগুলো আবার একটু উল্টিয়ে দিলাম, কারণ কালকে ধুয়ে দিয়েছিলাম। এটা কম্বল ঘরে তুললে গন্ধ হয়ে যায়, এই জন্য বাইরেই রেখেছিলাম। সকালবেলা একটু উল্টিয়ে দিলাম এই আর কি, কম্বলটা দিয়ে তারপরে একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সবার আগে কিন্তু আমার ছেলেটা উঠে পড়ে, আমরা দেখা যাচ্ছে নামাজ কালাম পড়ে আবার যদি শুয়ে পড়ি, আমরা শুয়ে থাকতে থাকতেই ও আবার উঠে পড়ে, ও 7:30টার মধ্যে উঠে পড়ে। তো যাই হোক, আর বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না, উঠে পড়তে হয়। আর উঠেই ঘরটা ঝাড়ু দিয়ে নিই, এটা মা খালাদের কাছ থেকে শিখেছি যে সকালবেলা উঠেই ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিতে হয়, এটা নিলে নাকি ভালো। আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানের অঙ্গ, যত বেশি পরিষ্কার থাকা যায় ততই ভালো। তো যাই হোক, ওর বাবা পেপার পড়ছিল, আর তার সকালবেলা উঠেই তো আমি দেই রান্নাঘরে দৌড়, আর সে পেপার পড়ে। আর এদিকে আমার বাবা করেছে কি, মানে উঠে দরজাটা খুলে সে জগের পানি ফেলে দিয়েছে, আর ওই যে চিনির কৌটাতে চিনি ছিল, রাতে টেবিলের উপরে চিনির কৌটা ছিল, ওরা দুধ দিয়ে খেয়েছিল, তারপরে আমার উপরে উঠায়নি, ও সবগুলো চিনি বেসিনে ফেলে দিয়েছে। তারপর রেগুলারই এসব কাজ করে, সব কিছু উপরে উঠে রাখতে হয়। তো যথারীতি তার জন্য নুডলস বসাতে হয়, উঠেই রান্নাঘরে গিয়ে নুডলস দাও শুরু করে। আর ও একটু সুপি নুডলস খেতে পছন্দ করে। তো রুটির জন্য ভাজি করব, এখানে পেঁপে আলু আর কাঁকরোল দিয়ে একটা ভাজি করব। এটা ভাজিটা দুপুরেও যদি থাকে, দুপুরে ভাত দিয়েও খেতে পারবো। তো যাই হোক, আমার বাবা বারবার নক করছিল তার নুডলস হয়েছে কি না। আর এদিকে একটু চুলায় দুধ ছিল, ফ্রিজে দুধ ছিল, সেটা বের করে নিয়েছি, একটু লাচ্চা সেমাই রান্না করব। হ্যাঁ, দুধটা জাল দেওয়াই ছিল, এখন একটু চিনি দিয়ে আর কি বসিয়ে দিয়েছি। আর এখানে আর কি ভাজিটা বসিয়ে দিলাম, পরে বাগার দিব। একটু আদা রসুন দিলাম হলুদ জিরা দিয়ে বসিয়ে দিয়েছি, পরে আর কি বাগার দিব। আর এদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছি, একটু গুঁড়া দুধও দিয়ে দিয়েছি। দেখেন দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আর ঘন দুধের সেমাই খেতে কিন্তু খুব মজা। আর এদিকে রুটি ভেজে নিচ্ছিলাম, ভাজি হচ্ছে। মানে সকালবেলা তো আমার খুবই তাড়াহুড়া বেঁধে যায়, কারণ আমি দুই বেলা রান্না একবেলাতেই করি, এই জন্য খুবই তাড়াহুড়া বেঁধে যায় সকালবেলা। তো ভাজিতে বাগা দিয়ে দিয়েছি, আর এদিকেরও বাবা টেবিলে বসে পড়েছে। তো যাই হোক, বাবা ছোট আমার বাবার নুডলস দিয়েছি, আর বাবার বাবা সেমাই দিয়ে রুটি খাচ্ছে, আজকে আর সে ভাজি খাচ্ছে না। আর প্রত্যেক দিন আসলে ডিম ভাজি এগুলো খেতে ভালোও লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জ করলে ভালোই লাগে। আর আমি তো কখনোই ভাজি টাজি দিয়ে রুটি খেতে পারি না, আমি আম কাঁঠাল তারপরে কলা এগুলো দিয়ে রুটি খাই। আর আজকে যেহেতু একটু সেমাই আছে, মিষ্টি জিনিস, তো আজকে আমি মজা করে রুটি খাবো, কারণ আমি ঝাল কোনো কিছু দিয়ে রুটি খেতে পারি না। তা আমিও খেয়ে নিচ্ছিলাম। আর খাওয়া দাওয়া শেষে ওর বাবা চলে গিয়েছে, আমি তো রান্নাঘরেই দুপুরের রান্না গুছিয়ে নিচ্ছি। তো আমার মেজো বাবা উঠে পড়েছে, বড়টা এখনও ওঠেনি, আর ছোটো সাহেব গেঞ্জি পরার চেষ্টা করছিল, তো না পেরে আমার কাছে আসলো, গেঞ্জি পরিয়ে দিলাম, তারপরে সে খেলনাগুলো ঢেলে নিচ্ছে। আর সবসময়ই এমন করে, সারা ঘরে খেলনা দিয়ে চড়ানো থাকে, আমি এদিক দিয়ে গোছাই, ওদিক দিয়ে সে খেলনা ঢেলে, ওই যে ঢেলে নিচ্ছে, একটা একটা করে খেলবে তা না, সবগুলো একবারে ঢেলে একটা দিয়ে খেলবে। তো বাচ্চার ঘর থাকলে যা হয় আর কি, সারাক্ষণ খেলনা দিয়ে ঘর ভর্তি থাকে, তা আমার ঘরও তার ব্যতিক্রম না, এর মধ্যেই শান্তি। তো যাই হোক, আজকে আমার বড় ছেলের হুজুর আসবে না, এই জন্য সে বেঘরে ঘুমাচ্ছে, তো ডাক দিইনি, এখন 9:30টার মতো বেজে গিয়েছে। তো এখন একটু চিল্লাচ্ছিলাম, সে নড়াচড়া করে আবার ঘুমায়। আর যেদিন হুজুর সকালে আসে না, সেদিন তো সে রাতেই বলে শোয় আমাকে, যে মা আমাকে আজকে কিন্তু ডাক দিবা না, আমি আজকে অনেকক্ষণ মন ভরে ঘুমাবো। তার ঘুমই হয় না, এদিকে রাতে দেরি করে ঘুমায়, মানে সকাল করে শুয়ে দিলেও সে ঘুমায় না, দেরি করে ঘুমায় আর সকালে উঠতে পারে না। এই তো ডাকাডাকি করছিলাম, আর এদিকে রান্নাও করছিলাম। আমি কচুর লতি দিয়ে একটু চিংড়ি মাছ করছি, আর যেহেতু আজকে গরুর ভুঁড়িও রান্না করব, আমার বোন তো আর গরুর ভুঁড়ি খাবে না, এই জন্য একটু কচুর লতি রান্না করছি। আর সকালের ভাজিটাও আছে, তো এই যে ভুঁড়ি অলরেডি বসিয়ে দিয়েছি, ভুঁড়িতেও পরে বাগার দিব। আর আসলে এক জালের ভুঁড়ি ভালো লাগে না,
তারপরেও আমি যেহেতু অনেক পছন্দ করি এই জন্য আজকে রান্না করে একটু তো খাবই। তার দিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি বেরেস্তার জন্য, ভুড়িতে দেওয়ার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর ভুড়ি রান্না করার পরে মানে সব কিছু দিয়ে দিয়েছি, তারপরেও যদি একটু পেঁয়াজ বেরেস্তা দেওয়া যায় তাহলে কিন্তু গরুর ভুড়ির টেস্ট একটু বাড়ে। আর আমি বরাবরই তো সরিষার তেলই খাই, আর সরিষার তেল দিয়ে ভুড়ি রান্না করলে কিন্তু এটা অন্যরকম মজা। তো যাই হোক, দেখতে পাচ্ছেন ভুড়িটা এখনও ভাজা ভাজা হয়নি ওরকম, আরও কিছুক্ষণ জাল দিতে হবে। আর দুই তিন দিন জাল দিলে আর কি বেশি মজা হয়, কিন্তু আমি তো পছন্দ করি আর জাল দেওয়া সহ্য হয় না এতক্ষণ। তো এখন একটু নামিয়ে নিব, আবার দুপুরে খাবার সময় গরম করতেই হবে। এদিকে আমি কচুর লতি নামিয়ে ফেলেছি, তো এটা হচ্ছে বিকালবেলা। আর বিকালবেলা তো বাচ্চাদেরকে নিয়ে নামতেই হয়, যদিও আজকে নামতে চাইনি, আমার শরীরটা ভালো লাগছিল না। তারপরেও আমার ছোটো ছেলে এমন কান্না, সাইকেলে চাবি দাও নিচে যাব, সাইকেল চালাবো, কি আর করা, নামতে হয় প্রত্যেক দিনই, ওরা খেলে আমি বসে থাকি কিংবা একটু হাঁটাহাঁটি করি। তো এভাবেই দিন কাটে, সময় কাটে আমার বাচ্চা কাচ্চা সংসার নিয়ে। আর সকাল থেকে সন্ধ্যা যে কোন দিক দিয়ে হয়ে যায় আমি একটুও টের পাই না, প্রত্যেকটা গৃহিণীরই মনে হয় এরকম, মানে মন খারাপ করার সময় পাওয়া যায় না। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।